আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম টু এ নিউ ব্লগ অফ প্রিয়াঞ্জলি ক্রিয়েশন। আবার দুদিন ব্লগ দেইনি, তো আজকে মনে হলো যে না ব্লগটা করি। তো নতুন যে ইনিশিয়েটিভটা নিয়েছি সেটা খুব তাড়াতাড়ি আমি তোমাদের সামনে নিয়ে আসবো, কারণ আমার অলরেডি রেকর্ড করাটা কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ একদম স্নান টান করে রেডি হয়ে গেছি। তো রান্না এখন তোমাদের সকালবেলা, অ্যাকচুয়ালি আমি ক্যামেরাটা একদমই অন করতে পারিনি, কারণ একদম আমার সময় হচ্ছিল না। সকালবেলা উঠে ভাত করেছি, একটা তরকারি করেছি, বাবা খেয়ে চলে গেছে, যেহেতু গরম পড়েছে তো অল্প একটুখানি ভাতই খায়। আর ভাইয়ের আজকে মন হয়েছে আজকে ভাত খাবে না, আমার সাথে আজকে ডায়েটিং করবে। আমি ডায়েটিং করছি না, আমি প্রচুর খাই। তো আমি ইচ্ছা আছে একদম খুব সামান্য তেল দিয়ে একটু পরোটা করবো, ও যদি খায় খাবে, পরোটা নাহলে রুটি খাবে। ও আবার একটুখানি মানে পরোটা খেতে পছন্দ করে, তো দেখা যাক কী করি। আর হচ্ছে তোমার মিলিম্যান, এই যে দেখো দেখাতে পারছো, এই যে বাবা, এতে কী দেখতে পাচ্ছ? দেখো এখানে, দেখো ওই দেখতে পাচ্ছ কিনা যাই না, ওইখানে এই যে দেয়াল থেকে দেয়ালের ওইগুলোকে মানে এরকম আছড়ে আছড়ে ফেলেছে। এবার অ্যাকচুয়ালি প্ল্যানিংটা হচ্ছে ওটা মানে কামড়াবে, খানিকটা খেয়েও নিতে পারে, তারপরে মার খাবে আর কি। তো যাই হোক, ওপরে ছিল জানলার মধ্যে, হঠাৎ করে মনে হচ্ছে ওইখানে গিয়ে বসেছে। এবার ক্যামেরাটা দেখিয়েছি, হয়তো ওপরেও চলে আসতে পারে। তো যাই হোক, তোমাদেরকে পাশাপাশি ওই তরকারিটা দেখাবো। আর রসগোল্লাটা কেমন লাগলো অবশ্যই জানিও, আমাকে পার্সোনালি অনেকে বলেছে যে মানে তাদের প্রচণ্ড ভালো লেগেছে। আর যারা আর কি আমার খুব কাছাকাছি থাকে, খুব কাছে, তারা বলেছে আমাকে খাওয়ালি না কেন, ডাকলি না কেন। বললাম আমি তো বুঝতে পারিনি যে এরকম সত্যি এরকম ভালো কিছু একটা হবে, তো নেক্সট টাইম যখন করবো তোমাদের অবশ্যই জানাবো। তো যাই হোক, নিজে চেষ্টা করেছি যে সত্যি ভালো হবে, নিজেই বুঝতে পারিনি, কারণ যখন নিজেরটা তো নিজেভাবে বলা যায় না ভালো, কিন্তু খেয়ে দেখলাম যে হ্যাঁ ঠিক আছে, মানে কী বলবো, স্পঞ্জি টাইপের হয় না। আমি স্পঞ্জি রসগোল্লাটা খেতেও পছন্দ করি না, আমার একটু নরম রসগোল্লাই ভালো লাগে। দু ধরনের রসগোল্লাই তো হয়, একটা স্পঞ্জি একটা নরম, তো আমি নরমটাই করেছিলাম। আর তো যাই হোক, ইনিশিয়েটিভটা যেটা নিয়েছি তার জন্য আমি যে এই চ্যানেলটা ক্রিয়েট করেছি সেটার লিঙ্কটা আমি আগের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিয়েছিলাম, এখন যে ভিডিওটা করছি সেই ডেসক্রিপশনেও দিয়ে দেবো, পেজের লিঙ্কটাও দিয়ে দেবো। আর নতুন যে চ্যানেলটা ওপেন হয়েছে, চ্যানেলটার নামটা আমি এখানে রিভিল করে দিচ্ছি, আর যে চ্যানেলটার নাম রিভিল করবো বলেই আমি এই ভিডিওটা আরও করছি। চ্যানেলটার নাম হচ্ছে প্রিয়ার কথা, মানে আমার নাম প্রিয়ার কথা। আর তোমাদেরকে অবশ্যই জানাবো যেদিন। দেখো সত্যি কথা বলতে খুব তো রেগুলার ভিডিও দেওয়া হয় না, বাট তাও মানে একটা একটা করে যখন সাবস্ক্রাইবার আমার সাথে জোরে, তখন মনে হয় যেন আমি অনেক কিছু পেলাম। তো তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করবো, প্লিজ আমার পাশে থেকো, আমি নতুন নতুন অনেক জিনিস নিয়ে আসবো, সেগুলো তোমরা দেখো প্লিজ। আর একটা কথা হচ্ছে যে আমি যে নতুন চ্যানেলটা ওপেন করেছি সেটার নাম প্রিয়ার কথা, তো আমার নাম প্রিয়া, তাই প্রিয়ার কথা, ঠিক আছে? তো কিছু কথা আমি নিজেই বলবো, তো দেখো সেগুলো কেমন লাগছে জানিও, আর আমি লিঙ্কটা দিয়ে দেবো। এখনও পর্যন্ত ভিডিও আমি আপলোড করিনি, আপলোড করলে তোমরা তো দেখতেই পাবে। সাবস্ক্রাইব করে রেখো, আর বেল পাশে যে বেল আইকনটা থাকে ওটা ক্লিক করে অল নোটিফিকেশনটা অবশ্যই অন করো, তাহলে জট করে ভিডিও আপলোড করলে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর হচ্ছে প্রিয়াঞ্জলি ক্রিয়েশনের যে মানে ইউটিউব চ্যানেল, যে ফেসবুক পেজ, যে গ্রুপ, তার সব লিঙ্কগুলো আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, প্রত্যেকটা লিঙ্ক। তো তোমরা প্লিজ 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 একটুখানি আমাকে জয়েন করো, একটু বলো কেমন লাগছে। আচ্ছা দেখো দেখো, এই যে দেখো ব্রাশ নিয়ে এসছে, এই যে দেখো দাঁত মাজো। এখন কটা বাজে প্রায়? গুড মর্নিং তো তোমাদের বলতে পারবো না, গুড আফটারনুন বলছে, এখন দাঁত মাজছে। মানে ওটা আমার ব্রাশ, কিন্তু কালকে আমার ব্রাশটা হঠাৎ করে, কালকে না সরি তার আগের দিনকে কি হয়েছে, যেখানে ব্রাশ রাখা থাকে সেই জায়গাটা ওর হাতে পাওয়ার কথাই নয়, ও সেখান থেকে কষ্ট করে উঠে ব্রাশটাকে নামিয়েছে, আমার ব্রাশটাই নামিয়েছে। যদিও তিনটে ব্রাশ ছিল, ও তো জানে না কোনটা আমার ব্রাশ, তো ওর যেটা পছন্দ হয়েছে বা হাতের সামনে পেয়েছে নামিয়েছে। তো ভাই তখন বলছে যে, আমি বললাম কী করেছে, না ব্রাশ নিয়েছে, যেটা তোমাদেরকে বলছিলাম। তো এবার বলছে যে ব্রাশ নিয়েছে, তো আমি বললাম কার, বলছে মনে হয় মায়েরটাই নিয়েছে। তো সেদিন আমি আর বললাম ঠিক আছে, তা মায়ের অন্য আরেকটা ব্রাশ ছিল, তো অসুবিধা নেই, ঠিক আছে মাকে অন্য একটা ব্রাশ নিতে বলবে, এটা নিয়েছে। ও বাবা, আমার ওই একটাই ব্রাশটা নিয়েছে, আমার ব্রাশটা নিয়ে চেবাচ্ছে। মাকে বলেছি তোমার মেয়ে আমার ব্রাশ চেবিয়ে দিয়েছে, আমাকে ব্রাশ এনে দেবে। তো মা আবার এই সেম কালারেরই, মা জানে যে এর মানে ঝামেলা করবো আমি আর কি, চিৎকার করবো, তো মা আবার আমাকে এই সেম কালারের ব্রাশ এনে দিয়েছে, হাসিও পায়। যদি আমি বলিনি সেম কালারের আনতে, তাও এনে দিয়েছে, কী করবো বলে, আমি দেখেছি আমার ব্রাশটাই চেবাচ্ছে বসে বসে। তো যাই হোক, আজকে একটুখানি যাব, ইচ্ছা আছে না, যাবো বলে রেখেছি, যাবো যখন যাবোই।
কি বলো তো, সব কিছু কমপ্লিট করে করে না আর মনে হয় যখন একটু বিছানায় পিঠটা ঠেকাই। দেখি আজকে ভাইয়ের যেহেতু পড়াটা ছুটি আছে তো যাব, আর কালকে একটা জায়গায় যাওয়ার ব্যাপার আছে, গরম, ফিঙ্গার ক্রস। ঠিক আছে তো চলো দেখতে দেখো সারাদিনে কী কী টুকটাক করছি। তরকারিটা তোমাদের একটু পাতে দেখিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছো আমি এখানে, দেখো এখানে করছি হচ্ছে এই যে রুটি বেলছি, তো চটপট করে আমি কাজগুলো করে নিই, তোমরা আমার সাথে থাকো। এখানে আমি অলরেডি কড়া চাপিয়ে দিয়েছি, এখনো ইন্ডাকশন অন করিনি, সব প্রিপারেশন কমপ্লিট, এবার ঝটপট রান্নাটা সেরে কমপ্লিট করে নিই, দেন তোমাদের সাথে আবার কথা বলছি, ঠিক আছে? কারণ রান্না করতে করতে কথা বললে সব রান্না নষ্ট হয়ে যাবে, তাড়াতাড়ি করে করে নিই। তোমাদের সাথে তো আর আমার লাঞ্চটা শেয়ার করা হলো না, আমি লাঞ্চ করলাম আজকে ওই পাতলা পাতলা পরোটা খেলাম, একটা একটা রুটি খেলাম, আর এই যে দেখো পাঁচমিশালি একটা তরকারি করেছিলাম সেটা খেয়েছি, বা সেটাই, আর এই যে মটরশুঁটির এই পুরটা দিয়ে আমি পরোটাটা করেছি, এইটুকু আছে, এটা দিয়ে তোমার ওই করে ফেলা হবে আর কি, সন্ধেবেলা বা রাত্রিবেলা তোমার ইয়ে করে ফেলা হবে, লুচি বা পরোটা কিছু একটা করে দেবে। তো যাই হোক, এটাই হচ্ছে কথা। তো চলো, আমি তোমাদের তো বলেছিলাম যে একটু বেরোবো, দেখি বেরোই আস্তে আস্তে রেডি হয়ে, তারপরে আমার তোমাদের সাথে পরে কথা বলছি, ঠিক আছে? হ্যালো এভরিওয়ান, তো আমাকে দেখে আশা করি বুঝতে পারছো যে আমি এখন বাড়ি ফিরে গেছি। আমি তোমাদের বলেছিলাম আমার একটা জায়গায় যাওয়ার কথা আছে, গিয়েছিলামও, তো গিয়ে চেষ্টাও করেছি রেকর্ড করার, বাট মনে হচ্ছে বাড়িতে করলেই বোধ হয় বেটার হবে, তো দেখি কীভাবে কী করা যায়। তো এখানে দেখো আমি একটুখানি খাওয়ার নিয়ে বসেছি, একটুখানি খেয়ে নিই, আর হচ্ছে আদামি আইসক্রিম খেয়েছি, যদিও ঠান্ডাটা চলে গেছে পুরোপুরিভাবে, তো গরম তো পড়িয়ে গেছে, যাই হোক, তো আমার আইসক্রিম খাওয়া শুরু হয়ে গেছে, যে আমি তো কর্নেটো খেয়েছি, তোমাদের দেখাতে ভুলে গেছি, নেক্সট দিন খাবো, তোমাদের অবশ্যই দেখাবো। তো মোটামুটি বলতে গেলে এখন অনেকটাই রাত্রি হয়ে গেছে, তো এটা খেলে আমি আর রাত্রিবেলা কিছু খাবো না, হয়তো দুটো বিস্কুট খেয়ে আমাকে ওষুধটা খেতে হবে, খেয়ে নেবো, তো বলতে পারো এটাই আমার ডিনার, পরোটা আর কি, সামান্য তেল দিয়ে পরোটাটা করা। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা এই অবধি এখানেই শেষ করছি, সবাই খুব 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 ভালো থেকো, নিজের শরীরে অবশ্যই খেয়াল রেখো, অল টাইম মিষ্টি একটা স্মাইল, আর প্রিয়াঞ্জলি ক্রিয়েশনকে প্লিজ সাপোর্ট করো। আমি নতুন যেই চ্যানেলটা আছে সেটা সব ডিটেলস, পেজ ডিটেলস সব কিছু এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, খুব তাড়াতাড়ি ভিডিওটা চলে আসবে, আর চেষ্টা করছি মেকআপের ভিডিও আনার, খুব তাড়াতাড়ি আনবো, ঠিক আছে? কিছু ইন্টারেস্টিং আর তোমাদের জন্য ভাবছি, নিজে নিজেই কিছু ফুড চ্যালেঞ্জ করবো, দেখা যাক কতটা কি করতে পারি। তো চলো সবাই খুব ভালো থেকো, নিজের শরীরে অবশ্যই খেয়াল রেখো, কারণ ওয়েদার এখন প্রচণ্ড চেঞ্জ হচ্ছে, এই গরম লাগছে, এই ঠান্ডা লাগছে, তো সবাই সুস্থ থেকো, সুস্থ থাকার জন্যেই বারবার করে বলা। আর হচ্ছে আমাদের
ওপরে দুজন সদস্য এসেছিল দুদিন আগে, তো তাদের ছবিগুলো তোমাদের সাথে শেয়ার করেছিলাম, কেমন লেগেছে তাদেরকে জানিও। ছোট্ট ছোট্ট আমার মিলকে তো আমি সবসময় দিই, তোমাদের সাথে দেখাই শেয়ার করি, বাট ওদের সাথে অতটা মানে কম মানে কনভারসেশন নেই, তাও শেয়ার করেছি। তো চলো প্লিজ চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দিও, আর লাইক একটা কিন্তু অবশ্যই করো। তো দেখা হচ্ছে আমি নেক্সট ভিডিওতে, আজকের জন্য টাটা।